গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10:21, ও ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়েছে, আমারও হয়ে গেছে। আমরা কালকে ঘুমিয়েছি ভোর 5টার দিকে, মানে ও কাজ শেষ করেছে 4:30, তারপর আমরা 5টার দিকে ঘুমিয়েছি। তো বুঝতেই পারছো, হার্ডলি 4-4.5 ঘন্টার একটা ঘুম হয়েছে রাতে। তো ঠিক আছে, দুপুরবেলা মানে মোটামুটি 6 ঘন্টার একটা রেস্ট দরকার, ঘুম দরকার আমাদের শরীরের। তো ঠিক আছে, মাঝে মধ্যে ওটা হয়ে গিয়ে যায়। আর ও গেছে, এখন ওর এক বন্ধু আন্ধ্রাতে থাকে ফ্যামিলি নিয়ে। তো ওর না একটা ছোট্ট মেয়ে আছে, এই 1 বছরের জন্মদিন হয়েছে ওর, 19 তারিখে জন্মদিন ছিল, আমরা যেতে পারিনি, শিবরাত্রি ছিল 18-19, তো আমরা ওই জন্য যাইনি। আর আন্ধ্রাতে যেতেও হতো তো আমাদের ফেরারও একটা প্রবলেম হয়ে যেত, কারণ সোমবার ওর অফিস ছিল, তো ইনভিটেশন ছিল আন্ধ্রা। আমরা ভেবেছিলাম আন্ধ্রাতে যাবো, কারণ এখানে এসে আমরা কোনো ওরকম ইনভিটেশন পাইনি, এখানকার কেমন কি না কি, তো এখানকার নয়, যদিও আন্ধ্রাত ছিল। তো ওর মেয়ের 1 বছরের জন্মদিন ছিল, তো আমরা যাইও নি, তাই জন্য তোমাদেরকে জানানো হয়নি। ও আসছে, ওর বউ মানে ওর ওয়াইফ আসলে উইপ্রোতে আছে, উইপ্রোতে অফিস, এতদিন ওয়ার্ক ফ্রম হোম হয়তো ছিল, এখন খুলছে। তো আর প্রমির সাথেই যেহেতু বন্ধু কাজ করে আর কি, তো ওদের অফিসটা এখনো খোলেনি। তো ওর মেয়েটাকে নিয়ে এখনই সাথে সাথে তো শিফট করা সম্ভব না, এখন অফিস তো বোঝই, মানে উঠলো বাড়ি তো কটক যাই, কালকে তোমাকে জয়েন করতে হবে, মানে কালকেই জয়েন করতে হবে অফিসে, ওয়ার্ক ফ্রম হোম আর থাকছে না। তো তাই জন্যে আর জন্মদিন ফন্মদিনও ছিল বাচ্চা মেয়েটার, তো ও বউ মানে ওয়াইফ এখন এসে পিজিতে থেকে অফিস করবে আর কি। তো আমার মনে হয় আঞ্জা এখান থেকে বেশি দূর না, তো ও আবার হয়তো শনি রবি ছুটিতে আবার হয়তো বাড়ি যাবে আসবে, এরকমই করবে এই কদিন। আর প্রমিতের যখন অফিস খুলবে ও তখন মেয়েকে নিয়ে শিফট করবে, ততদিনে বউ হয়তো ঘর টর খুঁজতে থাকবে এখানে, এরকম কিছু একটা হবে, কারণ আমরা নিজেরাও কিছু জানি না। কালকে রাত্রি অনেক রাত্রিবেলা 4:30-এর দিকে ফোন করে ওর বন্ধু তখন বলল, তো ও বললো তুমি আসো একবার এখানে, তুই আয়। তো ওই জন্য ও বোধ হয় টাইম পেলে, মানে বউকে পিজিতে রাখতে গেলে তো কিছু জিনিসও কিনে দিয়ে যেতে হবে, তাই প্রমি স্কুটিটাও চেয়েছে, তাই প্রমি স্কুটিটা দিতে গেছে বমানালি, ওই গণেশ টেম্পলের ওখানে যে সিগন্যাল রয়েছে ওখানে ওকে দিতে গেছে স্কুটিটা। ওর আবার কাজ হয়ে গেলে ও বোধ হয় দিতে আসবে যখন, তখন আমাদের বাড়িতে 1 ঘন্টা মতো থাকবে। তো প্রমি বলেছে তুমি এখান থেকে খেয়ে নিও, মানে ওকে বলেছে, ও বন্ধু হতে মানে একসাথে চাকরি করতে গেলে তার, এ তো আর স্কুলের বন্ধু নয় যে অনেক ছোট, মানে ছোট বড়র কোনো ব্যাপার নেই, প্রায় সবাই সেম এজ, তো অফিসে বোঝোই, ও প্রমিত থেকে অনেকটা এজে বড় আর কি, তো ওই জন্য তুমি তুমি করেই বোধ হয় কথা বলে, আর হিন্দির তুমি আর তুই, যাই হোক। তো ওই জন্যে গেছে এখন স্কুটিটা দিতে, যে আমি বললাম যে ও যদি আসে, মানে আসার তো কথা আছে 1 ঘন্টার জন্য, প্রমি বলেছে। তো কি খায় ওরা, মানে এই একটা না প্রবলেম, মানে কলকাতায় কোনো বন্ধুকে ডাকলে আমরা জানি কি করতে হবে কি খাবে, আর ঘরে যা থাকে মাছ, ভালো করে মাছ ভাজ বানালে, ডাল ভাজা এসব বানিয়ে দিলে, তরকারি একটাও বানিয়ে দিলে হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা আঞ্জাতে থাকে না, আঞ্জা কানাডা, মানে এরা যে কি খায়, মানে অনেকেই আছে ভেজিটেরিয়ান, ওদের আমাদের রান্না পছন্দ হবে না, তো কিছু করার নেই, আমরা যেটা খাই সেটাই বানাতে পারবো। আর আমার ঘরে কারি পাতা নেই, ও যে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে একটা ডাল হয় সেটা কিন্তু ভালো লাগে খেতে, তো সেটা বানিয়ে দেবো, আমার ঘরে কারি পাতা নেই, আর এখন কোথা থেকেই বা কিনবো, বাজার তো এখন বসে না, নাহলে ওকে বলতাম মাসের সময় নিয়ে আসতে একটু, তো 10 টাকার তো এত এত দিয়ে দেবে, তো সেটাও আবার ঝামেলা আছে, ওটা নিয়ে আমি কি করবো। তবে রোদ ওঠে এখন শুকিয়ে রাখাই যায়, দেখি কারি পাতা এনে একটু রাখবো। তো যাই হোক, ঠিক আছে, তো চলো আজকের দিনটা শুরু করা যাক, কেমন কি কাটে আর বন্ধু আসে কখন। আমি ভেবেছি একটু যদি বিকেল বিকেল হয়ে যায়, মানে ধরো 3টের পর হয়ে যায়, তাহলে ভাবছি চাউমিন করে দেবো, কি করব কিছু বুঝতেই পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখা যাক, চলো দিনটা আগে শুরু করি। তো চলো, এবার রান্নাঘরে চলে এসেছি, শাকটা আমি ধুয়ে নিয়েছি, ওর বন্ধুকে বহুবার জিজ্ঞেস করেছে কি খাবে না খাবে, এবার দেখো এটা স্বাভাবিক বিষয়, ও বলছে যে আমার আমাদের হ্যাপা হবে বলে বন্ধু না করছে, কিন্তু আমি ওকে বলছি দেখো আমার মনে হয় না সেটা, এখন যদি কেউ আমাদেরকে বলে আঞ্জাতে গিয়ে এরকম হুট করে লাঞ্চ করতে, আমরাও 10 বার ভাবো না। আঞ্জার চিলি চিকেন ট্রাই করেছিলাম, ও যখন ওই ভিজিনেটে ছিল, ওর টিএল একটা সবাইকে নিয়ে গেট টুগেদার মতো করেছিল, তো তখন যেতে বলেছিল ওয়াইফ নিয়ে, তো আমাকে ও নিয়ে গেছিল, তখন ব্লগিং করতাম না আর কি, ব্লগিং করলে তো অবশ্যই দেখাতাম। আঞ্জারই একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, চিলি চিকেন করেছিল, মানে আঞ্জার স্টাইলে চিলি চিকেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছিল চিকেনটা, আমি জানি না ওটা কি করে খায় আঞ্জার লোকেরা। তো স্বাভাবিক বিষয় না, একটা স্টেটের তো তফাৎ আছেই, প্লাস বাঙালি আমাদের রান্না তো পুরোই তফাৎ,
তো ওই জন্য প্রমিকে বারবারই বলছে, আর ও সত্যি টাইম হবে কিনা, ও আজকে ছুটি নেয়নি। আর এদের লগইন টাইম তো সন্ধ্যে 6টা থেকে, আর এখান থেকে ওকে আন্ধ্রা ফিরতেও হবে, আর ফিরে গিয়েই তো, কেউ তো মানুষ, সবাই তো দোষ শুনায় যে গিয়েই বসে পড়বে আবার কাজ নিয়ে। তো ওই জন্য ও চাইছে যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। তো আমি ওকে বললাম, দেখো তাহলে হ্যাপা করে লাভ নেই, আমার কাছে কড়াইশুঁটি ফুটটা রয়েছে, ওটা দিয়ে আমি কচুরি করে দেবো। আর হ্যাঁ, মেয়েটাকেও রেখে এসছে ওর ঠাকুমার কাছে আর কি, 1 বছর বয়স। তোমাদেরকে বললাম যে জন্মদিন গেছে 19 তারিখ, তো এই আর কি। তো আমি ওকে বললাম, দেখো তাহলে ও তো স্কুটিটা, যাই হোক স্কুটি ফেরত দিতে আসবে, আর যদি টাইম না থাকে তাহলে প্রমিত ওই বামানালিতে আবার ডাকবে, ও গিয়ে নিয়ে আসবে, যে কোনো একটা তো করতেই হবে, স্কুটি তো দিতেই হবে ফেরত, তো দেখা তো করতেই হবে যাওয়ার সময়। তো ও বাড়িতে আসুক কিংবা ওখানে ডেকে তোমায় দিক, তাহলে কচুরিটা বানিয়ে দিই, ও যেতে যেতে খেয়ে নিতে পারবে। তো ওই জন্য কচুরি আর আলুরদমটা করবো, যেটা আমরা রাত্রে আমাদের কচুরি হবে না, পুরো একটুখানি ছিল তো ওকেই বানিয়ে দেবো শুধু, আর আমরা রাত্রে পরোটা বা কিছু একটা ভেজে খেয়ে নেবো, আলুরদমটা করে রাখবো, যেটা আমরা রাত্রিবেলা রুটি দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নেবো। তো চলো কাজ শুরু করি। আর তাহলে আমি ভেবেছিলাম, ও বললো ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ, ফুলকপি, আলু তরকারি এসব করবো আর কি, কিন্তু তাহলে তার করে লাভ নেই। আজকে আমরা কি করেছিলাম, শাক আর মাছ করবো, তো সেটাই করবো। তার আগে একটু আলুর দমের জন্য আলুটা করে নি, কারণ ওর কখন হয়ে যাবে, যদি 12টার সময় বলে ভাই হয়ে গেছে কাজ আমার, তো সেটা মুশকিল হয়ে যাবে, তাই জন্য আগে করে নিচ্ছি। রান্নাঘরের পরিস্থিতি এরকম, 12টা বাজে, আমার শরীর না দিচ্ছে না, আমার ঘুম না হলে ভালো লাগে না, আমি আগেই বলেছিলাম। এই দেখো, এই যে মাছ, আর এটা 2 পিস মাছ ভাজা করে রেখেছি, আর এখানে পুরটা তো বার করে রেখেছি, এখানে আমাদের আলুরদমটা রাতের আলাদা করে রেখেছি, এখানে ময়দাটাকে মেখে রেখেছি, আর এখানে ওর আলুরদমটা আলাদা করে রেখেছি টিফিন বক্সে একেবারে ঢুকিয়ে, আর এখানে হচ্ছে শাক ভাজাটা। তো শাক ভাজাটা হতে হতে আমি ঘরটা মুছে নিই, তারপর স্নান করে পুজো দিয়ে ভাত বসাবো। তো ওর বন্ধু এসেছিল, ওর বন্ধু আসার আগেই না আমরা ভাত খেয়ে উঠেছিলাম, কারণ আমরা জানতাম ওর তাড়া থাকবে আর কি, ও 3:30তে আবার বাস আছে। তো প্রমিওকে বাস স্ট্যান্ডে ছাড়তে গেল, সিল্ক রুটের ওখানে বাস স্ট্যান্ডে কোথায় যাবে বললো, তো ওখানে ছাড়তে গেল স্কুটিটা। সকালে তো প্রমি গিয়ে স্কুটি দিয়ে এসেছিল, তো তারপরে ও ফেরত দিতে এসেছিল, তো আমি একেবারে ওকে লুচি, আসার পরে গ্লুকন্ডি, লুচি, আলুদমা, শশা, আর তারপরে আবার মুসম্বি লেবু আর আঙুর দিয়েছিল। মুসম্বি লেবু আর আঙুর খায়নি, সবাই যে ফল ভালোবাসে না সেটা বোঝা যাচ্ছে, হেলদি খাবারে কেউ নেই আর কি। তো এই আর কি, এগুলো মজার ছলে হয়তো বাড়িতে খায়, আজকে ইচ্ছে করছে না আসলে, সকাল থেকে ঘুরছে তো এই আর কি। তো মানে বন্ধু বলবো না, অফিসের কলিগ বলবো আমার জানা নেই, কারণ বন্ধু শব্দটা ভীষণই আক্ষরিক অর্থে তো অনেক কিছু বোঝায়, তো বন্ধু তো সবাই হয়ে উঠতে পারে না, ওই আর কি। তো এখন মানুষের মানে কারোর জন্য করতে গেলেও না 2-3 বার ভাবতে হয়, কারণ প্রচুর বার প্রচুর ভাবে ধাক্কা খেয়েছি, আঘাত খেয়েছি। তো অনেকে বলে জীবন থেকেই শিক্ষা নিতে হয়, আবার এটাও ঠিক কথা যে কয়েকজনকে দেখে তো আর সবাইকে বিচার করা যায় না। তো আমাদের মতো মানুষগুলো না আমরা বিপাকে পড়ে যাই যে আমাদের কি করা উচিত, মানে আগের থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটাই মানে এদের ওপর অ্যাপ্লাই করা উচিত, নাকি আবার নতুন করে কাউকে বিশ্বাস করে দেখা উচিত। তো জানা নেই কি করা উচিত বা না কি, অবশ্যই সাহায্য তো মানুষকে করতেই হবে, যারা দূর থেকে আঘাত দেয়, মানে যাদের জন্য করার পরেও আঘাত দেয় আর কি, তাদের জন্যও আমার মনে হয় সাহায্য করা উচিত, তারা যদি সাহায্য চায় তাদেরকেও সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া উচিত, কারণ ঠিক আছে আমাকে দিয়ে ভগবান করাচ্ছে এইটুকু, তাই জন্য আমি করতে পারছি, আমার মতে এটাই বলে আর কি। সবাই পেছনে বাস দিলেও আর কি, মানে সবাই আঘাত দিলেও ভগবান যেন সাথে থাকে, সে যেন দূরে না ঠেলে দেয় আর কি, এটাই কথা। ঠিক আছে, কিছু কথার সাথে সাথে কথা উঠে আসে, তোমরা তো জানোই আমি একটা কথা বলতে বলতে আরো অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করি, কারণ মনের মধ্যে অনেক কথা আমার চলতে থাকে আর কি। তো এখানে শেয়ার করার কেউ থাকে না, ওর সাথে কতক্ষণই বা বকবক করবো, আজকের দিনটা যেরকম দুজনেই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল, এবার ও আসবে হয়তো কয়েক ঘন্টা বিশ্রাম নিই, তারপরে 1-2 ঘন্টা বিশ্রাম নিয়ে আবার অফিস, তো আবার রাত্রি 3টে 4টে অবধি চলবে, তো কথা বলার টাইম খুব একটা হয় না শনি রবি ছাড়া, আদারওয়াইজ হয় সকাল থেকে একটু আটটু, তাও ঠিক আছে, এই কথাগুলো ওর সাথে ঠিক হয় না, ওর আবার হচ্ছে মহাভারত, গীতা, রামায়ণ এইসব কথাবার্তা ওর সাথে, মানে এইসব গল্প ওর সাথে করলে ভালো হয়, এইসব দিকে আমার আবার মানে মাইথোলজির দিকে আমার আবার খুব একটা ইন্টারেস্টেড
ইন্টারেস্টেড নই আমি। যেটুকু আমার ভগবানকে ডাকা সেটুকু আমি ডাকি, যেটুকু আমি মানুষের জন্য করতে পারবো সেটুকু আমি করব। কে আঘাত দিচ্ছে না দিচ্ছে, হ্যাঁ যখন দেয় তখন ভীষণ ভাবে ভেঙে পড়ি হয়তো, সেটা ঠিক আছে, সেটা সব মানুষের ক্ষেত্রেই, সবাই এতটা স্ট্রং নয় যে ভেঙে যাওয়ার পরেও আর কি হাসতে থাকবে বা কিছু, ঠিক আছে ওইটা কোনো ব্যাপার নয়। আর একজনকে দেখে তো সবাইকে বিচার করা যায় না। আর এটাও ঠিক কথা যে আমরা নিজেদের জায়গায় অবশ্যই আমরা নিজেরা ভাবি যে আমি ঠিক, সেও ভাবে আমি ঠিক, অন্যজনও ভাবে আমি ঠিক, তাহলে ভুলটা তো কোথাও না কোথাও হয়েছে, অবশ্যই মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই থাকবে আমাদের মধ্যে, সবার মধ্যে আমরা যারা থাকি আর কি। তো ঠিক আছে চলো, আজকের মতো এখানে আপাতত ব্লগটাকে শেষ করছি, বিকেলে আবার কি করা হচ্ছে না হচ্ছে সেটা তখন দেখাবো। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আপাতত কম্বল টম্বল সব খুলে নিয়েছি। এখন বাজে 6:52, এই জাস্ট আমি সন্ধ্যে দিলাম, দেখো সন্ধ্যে সবেই হয়েছে, আকাশ দেখেই বোঝা যাচ্ছে। 7টার দিকে দিলেও চলে, আমি সূর্য অস্ত যাওয়ার পরই কিছুক্ষণ পরই দিয়ে মানে পরেই দিয়ে দিই আর কি। তো ওর জন্য রচা বসালাম, একবার খেয়েছে, আসলে ফোনে কথা বলতে গিয়ে রচা ঠান্ডা হয়ে গেছিল, চাটা তো বললো আরেকবার একটু করে দেবে, তাই বসিয়েছি আর কি। তো আমি তো বেশ ভালো লাগে, কিছুক্ষণ বাদ বাদ এসে এখানটায় দাঁড়াই, বাইরের থেকে দেখা যায় না। ওই দেখো উনি না বেশিরভাগ টাইমই ছাদে কাটায়, মানে বেশিরভাগ টাইমই, আসলে একা থাকে তো সবাই, আর এখানে বেশিরভাগ জনের ঘরে টিভি থাকে, আমি দেখেছি এটা, এখানকার যতজন ভাড়া থাকে বেশিরভাগ ঘরেই কিন্তু টিভি আছে, হয়তো ওনার নেই, থাকলে নিশ্চয়ই ছাদে এতটা টাইম কাটাতো না, মানে সকালবেলা ছাদে কাটায়, দুপুরবেলা ছাদে কাটায়, বিকেলের ছাদে কাটায়, রাতেও ছাদে কাটায়, মানে এবার হয়তো ওনার হাজবেন্ড আসার টাইম হয়ে গেছে তাই রাস্তার দিকেই তাকিয়ে আছে। তো হাজবেন্ড আসলে হয়তো টিফিন টিফিন দেবে, ওই টাইমটুকু আমি দেখি না, আবার আবার রাত্রিবেলাটা ছাদে দেখি, মানে আমি নিজেও হয়তো এখানে এতক্ষণ দাঁড়াই না, কিন্তু যখনই আমার ডাস্টবিনটা যেহেতু ব্যালকানিতে থাকে মানে ওই মাথায় রাখা থাকে, তো আমাকে এখান দিয়ে যেতেই হয়, তো আমি এখান দিয়ে যখনই যাই দেখি না কেন উনি ছাদে রয়েছে, বেশ ভালো লাগে, ঠিক আছে কীভাবেই বা সময় কাটাবে। তো এই আর কি, চলো আমার জলটাও প্রায় ফুটে এলো, রচা তো বেশিক্ষণ লাগে না করতে। তো ওকে চাঠা তো করে দিয়ে চলে এসেছি, 7:03। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ দেখো বেকার টেনে নিয়ে গিয়ে লাভ নেই, তোমরা অলরেডি জানো আমি রাত্রে কি করব। তো ওই ময়দাটা মাখা রয়েছে, ওটা দিয়ে পরোটা করবো, আর আলুর দম তো করাই রয়েছে সকাল থেকেই, তোমরা জানোই তো। আর এখন ফ্যানটা অফ করলাম, জাস্ট 10 মিনিট 10 মিনিটের জন্য চললো আর কি, এরকম একটা ওয়েদার দিচ্ছে না, ফ্যান চালিয়ে রাখা যাচ্ছে না বেশিক্ষণ, জানলা দরজা খুলে দিলে হচ্ছে কিন্তু ততটাও আরাম হচ্ছে না আর কি। আর এত বাজে ওয়েদার দিচ্ছে কি বলবো, রাত্রি মানে দুপুর বেলাটা যখন মানে রোদ উঠছে খাকা পোড়া, তখন থাকছে 31-32 চলে গেছিল আজকে, আজকে 32, বিকেলবেলা আমি 6:30 সময় যখন অস্ত গেল তখন দেখলাম 29, রাত্রে যাবে এটা 14, তাহলে বুঝতে পারছো তো কেমন ওয়েদার, না পাচ্ছি কম্বল ঢোকাতে, না পাচ্ছি গায়ে দিতে, দিনের বেলাটা এইরকমই হচ্ছে, মানে কি যে চলছে বুঝতে পারছি না। আর এই জন্যেই ব্যাঙ্গালোরে প্রত্যেকটা ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি লেগেই রয়েছে, বাচ্চাগুলোকে তো বিশেষত, মানে কি করবে বাচ্চাগুলোরও গরম লাগছে, ফ্যান চালাতে হচ্ছে, আবার বন্ধ করতে হচ্ছে, এই হচ্ছে, বড়দের যেটা হচ্ছে স্বাভাবিকভাবে বাচ্চাদেরও সেটাই হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আরও একটা কথা বলি, 32 ডিগ্রি মানে কিন্তু কলকাতার 32 ডিগ্রির সাথে একদমই তুলনা করলে হবে না, কলকাতায় 32 ডিগ্রি মানে ভাপিয়ে মরে যাবে সবাই, তাই তো? আর এখানের এয়ার কোয়ালিটি হচ্ছে 118, তো ওই জন্য এতটা ডিফারেন্স বুঝতেই পারছো কলকাতার এয়ার কোয়ালিটির সাথে, তাই জন্য এখানে 32 ডিগ্রি মানে কলকাতার 32 ডিগ্রি নয়, অনেকটাই কম। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে থেকো, অনেকে আমাকে নতুন নতুন কমেন্ট করছো, আমি ভীষণ খুশি হচ্ছি বিশ্বাস করো। তো চলো এভাবে আমার পাশে থেকো, এটুকুই বলবো, আর যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে, মানে প্রথম দেখছো আমার ভিডিও এরকম থেকে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।